কোভিড-19 সম্ভবত একটি প্রাণী থেকে মানুষের শরীরে এসেছে। 2019 সালের ডিসেম্বরে প্রথম শনাক্ত হওয়ার এক বা দুই মাস আগে এটি ছড়ানো শুরু হয় বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক খসড়া প্রতিবেদনে বলা হয়। গবেষণাগার থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সংখ্যাই সবচেয়ে কম। কোভিড-19 এর উৎস নিয়ে তদন্ত করার WHO-র যৌথ আন্তর্জাতিক দল এই সিদ্ধান্তে পৌঁছেছে বলে সম্প্রতি জানা যায়। এই তথ্য নিয়েই শুরু হয় তোলপাড়। প্রতিবেদনে সবচেয়ে বেশি সংখ্যার কথা বলা হয় বাদুড় থেকে অন্য কোনো প্রাণী হয়ে মানবদেহে প্রবেশ করার বিষয়টি, যা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। মোট 14টি দেশ এ নিয়ে তাদের প্রতিবাদ প্রকাশ করেছে। তারা বলছে, চীন যেভাবে তথ্য গোপন করেছে তাতেই পরিস্থিতি হয়েছে আরও জটিল। এর মধ্যেই ভাইরাস চীনের একটি গবেষণাগার থেকে ছড়িয়েছে চূড়ান্তভাবে এমন রায় দেওয়ার আগে আরও তদন্ত দরকার বলে মন্তব্য করেছেন WHO-র মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুস। তিনি বলেন, গবেষণাগার থেকে দুর্ঘটনাবশত ভাইরাসটি ছড়িয়েছে এই সংখ্যা সবচেয়ে কম হওয়ার সত্ত্বেও আরও গবেষণা দরকার। তিনি চীনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তদন্তের সময় অসহযোগিতা করেছে বেইজিং। তবে এটি নিয়ে চীন প্রতিবাদ জানিয়েছে। চীন কোনো ভিত্তিহীন তথ্য মেনে নেবে না। মনে রাখতে হবে, চীনই সেই দেশ যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে তথ্য বিনিময় করেছে। যুক্তরাষ্ট্রের উচিত WHO-কে প্রশ্ন করা যে প্রতিবেদনের কোন অংশ চীনা সরকার লিখেছে। চীনের 17 বিশেষজ্ঞের পাশাপাশি অন্যান্য দেশের 17 বিশেষজ্ঞ নিয়ে গঠিত যৌথ তদন্ত দল এই প্রতিবেদনটি লিখেছে। পর্যবেক্ষক হিসেবে ছিল জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা AFO। এদিকে মহামারী থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় একটি চুক্তি করতে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে চুক্তিটিতে সম্মতি দিয়েছেন 23টি দেশের রাষ্ট্রপ্রধান। এরই মধ্যে বিশ্বজুড়ে করোনা আরও ভয়াবহ হচ্ছে। মঙ্গলবার একদিনেই প্রাণ গেছে আরও 10,800 বেশি মানুষের। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন 5.5 লাখ। সবচেয়ে বেশি বেগতিক অবস্থা ব্রাজিলের। ইউরোপের দেশগুলো ছাড়াও ভারতেও বাড়ছে সংক্রমণ। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ।